দারিদ্র বিমোচনে শিল্প উন্নয়ন খাতে কর্মসংস্থান তৈরির আহ্বান জানিয়েছেন সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সকালে জাতীয় প্রেস ক্লাবে উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি জানান, সাধারণ মানুষের আয় বাড়লে দারিদ্রতা কমে আসবে। এ সময় বক্তারা দেশের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন। বিস্তারিত জানাচ্ছেন আলোদিন আল আজাদ। শনিবার প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক গভর্নর। তার মতে, দারিদ্র কমাতে হলে বাড়াতে হবে কর্মসংস্থান, পাশাপাশি দেশের টাকা পাচার করা যাবে না বিদেশে, কর অবকাঠামো আরো বাড়ানোর আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থান বাড়ানোর সম্ভাবনা আছে এবং কর্মসংস্থান বাড়াতে পারলে মানুষের আয় রোজগার হয়, আয় রোজগার হলে দারিদ্র কমে যায়। এবং সবচেয়ে বড় কথা, যদি আয় রোজগার হয় তাহলে ইনকাম, ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি বৈষম্যটা কমে যায়। এ সময় বক্তারা বলেন, 2026 সালেই বাংলাদেশ মধ্যমায়ের দেশ এবং 2041 সালেই উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, কারণ বর্তমান মাথাপিছু আয় $2,765। পৃথিবীর পক্ষে একটি শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে উন্নীত হবে, 2041 সালে একটি উন্নত রাষ্ট্র হবে। ইতিমধ্যে শেখ হাসিনা যেটি উন্নয়নশীল করেছে, এত বড় একটা বাংলাদেশকে উনি চোখের সামনে রাখেন, সেখানে আমরা কেন প্রযুক্তিকে জয় করতে পারবো না? এভাবে বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবকে জয় করবে, বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় এগিয়ে যাবে, আমি সেই আশা করছি। অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি বলেও জানান বক্তারা। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।